হ্যালো এভরিওয়ান, বর্তমানে ভিভো ওয়াই সিরিজ বেশ জনপ্রিয়, আর এর ধারাবাহিকতায় নতুন আরেকটি ডিভাইস রিলিজ করে ফেলল ভিভো বাংলাদেশ। দিস ইজ ভিভো ওয়াই 30। আজকে আমরা এর আনবক্স দিয়েই শুরু করতে যাচ্ছি আজকের ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটি। ফার্স্টলি বক্সটি ওপেন করলেই থাকছে অ্যাজ ইউজুয়াল ইউজার ম্যানুয়াল, গাইড এবং টিপিও কেস। আর আমার হাতে এখন যে ফোনটি দেখছেন এটি হচ্ছে এমারেল্ড ব্ল্যাক, এর সাথে টাইপ সি কেবল অ্যান্ড পাওয়ার ব্রিক। এবার সব কিছু বাদ দিয়ে আসি এর বিল কোয়ালিটি আর ডিজাইনে। মূলত ওয়াই 30-তে দুইটি কালার অপশনস থাকছে, যার মধ্যে এমারেল্ড ব্ল্যাক, অন্যটি মনস্টন হোয়াইট। ফ্রন্ট সাইডে রয়েছে আইভিউ ডিসপ্লে, ব্যাক সাইডে কোয়াড্রিয়ার ক্যামেরা উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লেফট কর্নারেই সিম স্লট আর রাইটে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার। আর বাটনগুলো বেশ রেসপন্সিভ মনে হয়েছে। আর বটমে রয়েছে টাইপ সি পোর্ট, অডিও জ্যাক অ্যান্ড স্পিকার গ্রিল। ভিভো ওয়াই 30-র আউটলুকে একে নিঃসন্দেহে প্রিমিয়াম একটি ডিভাইস মনে হবে ফার্স্ট ইমপ্রেশনেই, যা আমার মনে হয়েছে। এর ব্ল্যাক কালারটির মধ্যে ব্ল্যাক এবং গ্রিনিশের কালার ব্লেন্ড রয়েছে, যা ডিভাইসটিকে আরও বেশি অ্যাস্থেটিক ফিল দিতে সক্ষম হয়েছে। ডিসপ্লে হিসেবে ওয়াই 30-র প্যানেলে থাকছে আইভিউ 6.47 ইঞ্চ HD+ ডিসপ্লে। আর ফুল ভিউ ডিসপ্লে হয়, এতে বিভিন্ন ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল অ্যামেজিং। সাইড এবং বটমে মিনিমাল বেজেল রয়েছে। এর রেজুলেশন ছিল 1560x720, আর স্ক্রিন টু বডি রেশিও ছিল 90.7%। বাজেট ফোন হিসেবে এর কালার কম্বিনেশন লেভেল ছিল দুর্দান্ত। এতে ইচ্ছে মতো ডিসপ্লের কালার টেম্পারেচার পরিবর্তন করা সম্ভব। এছাড়াও ডার্ক মোডের মতো আরও বেশ কিছু ফিচার্স রয়েছে, যা নিজের মতো করে কাস্টমাইজ করার অপশন রয়েছে। আন্ডার দ্য হুড ভিভো ওয়াই 30-তে রয়েছে হেলিও P35 প্রসেসর। 12 nanometer আর্কিটেকচার বেসড এই প্রসেসরটির প্রথম চারটির ক্লক স্পিড 2.35 GHz এবং পরের চারটির ক্লক স্পিড 1.8 GHz। এছাড়াও এতে জিপিউ হিসাবে পাওয়ার ভিআর GE8320 রয়েছে, যার ক্লক স্পিড আপ টু 680 MHz। বাংলাদেশের বাজারে বর্তমানে ওয়াই 30-এর 4GB র্যাম এবং 64GB রোমের ভ্যারিয়েন্টটি রয়েছে। ভিভো ওয়াই 30-র UI থেকে স্মুদার ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল হয়েছিল। এর সাথে অ্যান্ড্রয়েড 10, যার উপর ভিভোর কাস্টমাইজ UI ফানটাচ 10 রয়েছে, যা আগের থেকেই বেশ ডিফারেন্ট ছিল। এবং নোটিফিকেশন প্যানেল এখন ওয়ান ট্যাপে পাওয়া সম্ভব হচ্ছিল, যা আগের মতো আর নিচের দিকে কিছুই থাকছে না। এছাড়াও এর সিকিউরিটির দিক থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ভালোই ল্যাক ফ্রি এবং স্বল্প সময়ে আনলক করছিল, সাথে ফেস আনলক তো থাকছেই। ভিভো ওয়াই 30-তে আমার বেশ কিছু গেম খেলা হয়েছিল প্রতিবারের মতো, অ্যাসফল্ট 9 এবং পাবজি মোবাইল। আর যারা প্রচুর গেমিং করে থাকেন তাদের জন্য ওয়াই 30-র ম্যাসিভ ব্যাটারির কারণে এখন গেমিং হবে আরও নিশ্চিন্তে। দেখে নেওয়া যাক এর গেম প্লের কিছু অংশ। বর্তমানে সবার ক্ষেত্রেই স্মার্টফোনের ব্যাটারি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ডেইলি লাইফে। আর ভিভো ওয়াই 30-তেই থাকছে ম্যাসিভ 5000 mAh-এর ব্যাটারি, যার কারণে কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই ব্যবহার করা সম্ভব ভিভো ওয়াই 30। সাধারণত ফুল চার্জ দিয়ে অনায়াসে 2 দিন পার করা পসিবল। লেটস টক অ্যাবাউট ক্যামেরা। ভিভো ওয়াই 30-র রেয়ার প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ, আর এর চারটি ক্যামেরার মেইন ক্যামেরাটি 13 MP। এরপর আসি 8MP সুপার ওয়াইড ক্যামেরা, যা দিয়ে যে কোনো কিছু এখন আরও ওয়াইডলি ক্যাপচার করা সম্ভব। এছাড়াও ছোট অবজেক্টগুলোকে ক্যাপচার করতে থাকছে 2 MP ম্যাক্রো ক্যামেরা। আর সবশেষে ডেপ সেন্সর হিসেবে রয়েছে 2 MP। আর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 MP ওভারঅল ফটোগ্রাফিতে পোর্ট্রেট, প্যানোরামা, লাইভ ফটোস, টাইম ল্যাপসের মতো এই ধরনের ফিচারগুলো থাকছে ভিভো ওয়াই 30-তে। ফটোগ্রাফির আউটপুট নিয়ে ডেলাইটে এর স্ন্যাপগুলো বেশ পারফেক্ট, তবে আমি রিকমেন্ড করব ছবি তোলার আগে HDR মোডটি অ্যানেবল করে নেওয়ার জন্য।
ছবিগুলোর শার্পনেস ও কালার স্যাচুরেশন ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। ওভারঅল আমার কাছে এর ফার্স্ট ইমপ্রেশন ছিল অ্যামেজিং, স্পেশালি এর ডিজাইন, আইভিউ ডিসপ্লে, 5000mAh ব্যাটারি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, Y30 এক্সপিরিয়েন্স করে জানাতে ভুলবেন না কেমন লেগেছিল আপনাদের কাছে। সো দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।